সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা সব ফ্যামিলি মিলে যাচ্ছি হচ্ছে উলবাড়ি 58 নম্বর গেটে। তো ব্লগটা পুরো দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। স্ট্রিট ব্লগে দেখা হচ্ছে ভিডিওতে, চলো। তোমরা যে এই জ্যামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুলপুরা শরীফের লাইন, কারণ উরুস চলছে। তো তোমাদেরকে যে এটা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে গুরুদ্বার, এখানেও আসবো একদিন, ভিডিও নিশ্চয়ই করবো একদিন। তো গাইস ফাইনালি আমরা একটু গাড়িটা ব্রেক দিয়েছি, আমরাও ব্রেক নিয়েছি। সব্বাই এখানে বসে চিপ চিপ সব নিয়ে মারামারি খাতাকারি করছে। তো আর একটু হালকা ফুলকা কিছু খাওয়া যাক, দাও মা একটু ডাল ফাল খেয়ে দাও। লুচি ঘুগনি আনতে পারছো? তারপর হাইওয়ের পাশে এইখানে দেখে এই চায়ের দোকানটা রয়েছে, চায়ের দোকান থেকে আমরা সব একটু একটু করে চা খেলাম। না ভালো চা, এটা ভালো। টক নেবে তো গাইস ফাইনালি আমাদের চা টা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার রওনা দিচ্ছি এখান থেকে। তো দেখা হচ্ছে এবার স্ট্রেট তোমার 58 নম্বর গেটের ভেতরে। তো গাইস আমরা ফাইনালি 58 নম্বর ভেন্টে চলে এসেছি। তারপরে এখানে সামনে দেখতে পারবে গড়চুম্বক পর্যটন কেন্দ্র। তো এখানে আমরা দাঁড়ালাম। তো আমি আর বাবা মিলে এখানে টিকিটের প্রাইস প্লাস হচ্ছে দাদুমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি কি ভেতরে আছে, কি কি আলাদা আলাদা ফেসিলিটি। মানে 6 জন তো আছে, দুটো রাইড আছে, একটা বোটিং আর একটা যাবে ভেতরে চলো চলো আমাদের। তো গাইস 15 টাকা করে হচ্ছে তোমার এন্ট্রি গেটের টিকিট, আর হচ্ছে 120 টাকা হচ্ছে 4 চাকার ভাড়া, আর 2 চাকার ভাড়া হচ্ছে 30 টাকা। মানে হচ্ছে বাইকের হচ্ছে 30 টাকা, আর হচ্ছে ফোর হুইলার হচ্ছে 120 টাকা। তো ভেতরে আবার যে যার যে জিনিসপত্রগুলো চাপবে তার জন্য আলাদা কাউন্টার করা আছে, আলাদাভাবে সেগুলো খরচা। দেখা যাক কী কী আছে। এই যে আমরা এন্ট্রি করলাম ভেতরে। তো গাইস ফাইনালি আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো তোমরা এই আশেপাশে এলাকাটা তোমরা দেখতে পাবে, মোটামুটি ভালোই বাড়ি পারি মানে পিকনিক স্পট টাইপের এটা, তোমরা ঘুরতে আসতে পারো, বাড়ি জন ফ্যামিলি এদের সঙ্গে ঘুরতে আসতে পারো, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে আসতে পারো। জায়গাটা খারাপ না, জায়গাটা ভালোই জায়গা। তো এবার জুওলজিক্যাল গড়চুম্বক জুওলজিক্যাল জুতে ঢুকবো আমরা, তো জুয়ের ভেতরে কী কী আছে সেটা পুরোপুরি দেখতে পাবো। এই সেই চিড়িয়াখানা, এন্ট্রি করছি আমরা গেট দিয়ে। তো এইখানে হচ্ছে ওয়াটার বার্ড, ফ্ল্যাট হচ্ছে ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড। এইখানে পিকনিক করা নিষেধ, এইখানে পিকনিক করা নিষেধ। পিকনিক স্পট আলাদা, তাই তো? যেটু ওই ধারে ওইদিকে দেখা চলে সেই এতে পিকনিক স্পট ওইদিকে। এইদিকে তাহলে আর কি কি আছে? পার্ক আছে, বোর্ডিং আছে। বাহ, বাইরে ঠিক আছে, থ্যাংক ইউ। সব ব্যবস্থা, সব এই যে টিকিট বাঙাতে দিলাম, কিছু মনে করো না। এই দিক দিয়ে তো
এদিক দিয়ে গেল তো। এটা হচ্ছে পাখি টাকি আছে এইখানে মনে হচ্ছে। ওই যে আওয়াজ হচ্ছে বদ্যি পাখি, এই যে বদ্যি পাখি আছে এটার ভেতরে, বোধ হয় বদ্যি পাখি আছে বুঝলে কাকু এখানে, এটাই বদ্যি আছে, এইটা বদ্যি পাখি আছে। কোথায় টিয়া? এই তো টিয়া বসে আছে দেখতে পাইনি ওই, হ্যাঁ তাই তো, এই তো টিয়া পাখি। এইটা এই তো, হ্যাঁ টিয়া, এই তো বসে রয়েছে দানা মেলে। কোথায় যেটা খাদে গেলে ঘুরছে ইমু পাখি এটা, এ দেখ কাছ থেকে নজদিক সে, হে বেবস হোয়াটসঅ্যাপ কইরে পাতা কাটছে। ইমু ইমু টাটা টাটা, দাদা আমাদের সঙ্গে সঙ্গে আসছে, দেখ আয় আয় আয়। এত রকমের পাখি জাতি এখানে আছে, বসার জায়গাগুলো ভালো করে কিন্তু শীতকালে ভালো ভিড় হয়, বেশি ভিড় নেই, মোটামুটি ভিড়, ভিড় বলতে ভিড় নেই ফাঁকাই, তো এরকম সিজন করে এলে একটু ফাঁকাভাবে মার্চে এসছি আমরা। আজকে তোমার হচ্ছে মার্চে 6 তারিখ না 7 তারিখ, জাবা স্প্যারো, আর এখানে আছে জেব্রা ফ্রিঞ্জ। ওই যে একটা বসে রয়েছে গাছের ডালে, এই যে এই যে সব চলে এলো আমার কাছে, আমার সঙ্গে পশু পাখিদের সঙ্গে আলাদাই একটা মিল। লাভবার্ড, লাভবার্ড কোথায়? ওই দেখ ওই দেখ লাভবার্ড ওই ভেতরে, কোয়াকার প্যারট, প্যারট ককটেল, এই যে ককটেল কি রে ভালো তো বস, কত রকমের ককটেল। মা আমার এখানে ভিডিও করছে, আমি মার ভিডিও করছি, এই করে জীবন কেটে যাচ্ছে। আচ্ছা ডায়মন্ড ডাব কোথায়? ডায়মন্ড ডাব বদ্যি পাখি তো, আচ্ছা ব্রিজার বদ্যি পাখিদের আসল নাম ব্রিজার। পড়ে গেলাম তো, তো বদ্যি পাখির আসল নাম ব্রিজার। ইন্ডিয়ান রক পাইথন কোথায় দেখিছি, কোথায় আমি এসে গেছি, চলায় ওই যে দেখতে পেয়ে গেছি তো। এই দেখো ভেতরে ইন্ডিয়ান রক পাইথন, এখানে আছে মগরমাছ, ওই জো এই চেংটা এখানে কিরম উপরে পড়া আছে দেখ না। তো গাইস এখানে তোমাদের হচ্ছে আমরা যাচ্ছি একটা ছোট্ট রাস্তা দিয়ে, তো এখানে দেখি কি আছে, কি
ক্যাফে। আচ্ছা এখানে কফি টফি বা এইদিকে তোমার জামা কাপড় চুলছে, যদি তোমরা কেউ কিনতে যাও বা খেতে চাও খেতে পারো। কিরম কি প্রাইস আমি জানি না, ভেতর থেকে কোনো জিনিসপত্র আমরা খাইনি, কিরম কি দাম হবে না হবে। গোল্ডেন পিসেট কয় মালগুলো কই? হয়তো ময়ূর। ও জেঠু, জেঠু ময়ূর নেই? তাহলে কি করলাম আমরা? এই পাখিটা নেই। দাদা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদেরকে একটু বলুন, ছবি লাগিয়েছেন, মালগুলো কোথায়? হ্যাঁ হয়তো, হয়তো টাইগার মাল সামান দেখ কাকা তো সাদা কাকা তো এই হ্যাঁ তাই তো ওই দেখো মা নিচে তো তোমরা এখান থেকে দেখতে পাবে যে নানান ধরনের কাকাতুয়ার পশু রয়েছে, তো সাদা নীল সব রকমেরই রঙের রয়েছে এখানে। তারপর কাকাতুয়া দেখার পর আমরা সরাসরি চলে আসি হচ্ছে মেছো বিড়ালের তদন্তে। তো এখানে তোমরা মেছো বিড়াল দেখতে পাবে, কিন্তু একটু দূরে রয়েছে, জুম করে দেখাবো, একটু ঘোলা দেখতে পাবে, কিন্তু দেখতে পাবে, আমি ফটো দিয়ে দেবো। তো এটা হচ্ছে পার্কের আশেপাশের ভিউটা, মানে হচ্ছে জুয়ের ভেতরে আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখ এক ব্যাগ, এই এক ব্যাগ বলছি, এক ব্যাগ দেখ জল টল খায়। তারপর জু এখানে শেষ হয়ে গেছে হরিণের কাছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সোজা চলে যাবো হচ্ছে তোমার পার্কের দিকে। তো এইদিকে পার্কের দিকে যেতে যেতে হঠাৎ আমার চোখ গেল স্কটেজ গুলোর দিকে। তো জিজ্ঞাসা করার পর জানতে পারলাম স্কটেজ গুলো ভাড়ায় দেওয়া হয়, যারা এই পরিবেশে যেমন থাকতে যদি পছন্দ করে তো তারা এসে এখানে থাকতে পারো। তো এটাই হচ্ছে সেই পার্ক, দেখা যাক ভেতরে কি আছে। নিষেধ, সোজাসুজি লিখে দিয়েছে ভেতরে পিকনিক করা নিষেধ। ও বাবা মনে হচ্ছে ঝাম মারি এক্ষুনি। হ্যাঁ সর সাইডে, হ্যাঁ বাবা মনে হচ্ছে না ঝাম মারি। তো এইটাই হচ্ছে সেই পার্কটা, যে পার্কটা যে একটু প্রথমেই এন্ট্রির সময় বলেছিল। তো এই যে ঢোকার সময় যে ডোবাটা দেখালাম, সেই ডোবাটাতেই হচ্ছে তোমার বোট চলবে। তো বোট বেশি ছিল না, প্যাডেল বোট ছিল, আর ওইটুকুনি জায়গাতে 100 টাকা করে ভাড়া বলে আমরা কেউ চাপিনি। আমরা যে যার মতো একটু দোলনা টোলনা চাপি। হ্যাঁ এই তো, আরো আরো এইখানে আমি একটু বেশি স্পিডে দোলনাটা দোল দিয়ে ফেলেছি বলে ছোট ভাইটা এত ভয় পাচ্ছিল। তো দোলনা থেকে নেমে আমরা ডাইরেক্ট চলে আসি হচ্ছে স্লিপারে। তো আমরা বাচ্চা গেছিলাম পুরো পার্কে গিয়ে, আমরা পুরো বাচ্চাদের মতো বিহেভ করছিলাম, তো সবাই দেখছিলাম আমাদের দিকে। তো এখান থেকে তোমাদেরকে আশেপাশের ভিউটা স্লিপারের উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তো গাইস, ফাইনালি আমরা পার্ক থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে।
এবার যাবো হচ্ছে তোমার নদীটার দিকে যাবো। তো এটা হচ্ছে 58 গেট, কারণ এতে 58টা গেট আছে যেটা দিয়ে জল পাস করে। গাইজ আমরা এখন বেরিয়ে পড়ছি টোটো চেপে, 10 টাকা করে মাথা পিছু ভাড়া। তো মোহনার দিকে, মোহনাতে কি আছে চলো দেখা যাক। এই যে সেই নদী, এটা কথা বলা বাহ। তো আমরা এসে গেছি, আমি লাইব আচ্ছা এইগুলো কি করে আছে? এগুলো পাটটা বেঁধে রেখেছে। তো গাইস আমরা গোয়ায় চলে এসেছি। তো গাইস তোমরা এখানে আশেপাশের ভিউটা দেখতে পাবে, খুব সুন্দর লাগছে, জলই জল চারদিকে। আর সামনে তোমরা দেখতে পাবে ওটা ঘাট, এটা দিয়ে তোমার লঞ্চ ছাড়ে। তো বন্ধ ছিল এই মুহূর্তে, এদিকেটা লাল। হ্যাঁ দেখো ওই দিকেটা সবুজ, এই দিকেটা লাল। ক্যামেরা কতটা উঠছে বুঝতে পারবে না, কিন্তু ওই দিকটা হচ্ছে গ্রিন আর এই দিকটা লাল। ভাগীরথী নদী আর দামোদর নদী দুটো একসঙ্গে এখানে মিলন হয়েছে। অনেকটা বড় এরিয়া। তারপরে এই দাদাটা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কোথায় কোনটা কোন দিকে যাচ্ছে। ফাইনালি আমাদের ঘোরাঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তোমার বাজে এখন 8টা বাজে, ঘড়িও দেখতে পাচ্ছি না। আচ্ছা 2:35 বাজে এখন, আমরা খাওয়া দাওয়া করিনি, আমরা হেঁটেই যাচ্ছি। সকালবেলা সেই 9টার সময় সেই খেয়ে বেরিয়েছি আমি হচ্ছে তোমার কেলক্স, ঠিক আছে, মুসলি আর কি কেলক্সের, সেই খেয়ে বেরিয়েছি, এখনও সেই আছি। আর মাঝখানে ওই চা আর বিস্কুট আর ওই চিপস খাওয়া হয়েছে, আর জলটা খাওয়া হয়েছে, আর প্লাস এখানে আস্তে আস্তেই তো মোটামুটি 1টা বেজে গেল, তাই তো রে? কারণ যোশবাবু বলেছিলো 30-45 মিনিটে ঢোকাবে, তার জায়গায় ঢুকিয়ে যাচ্ছে কত, 2-2.5 ঘন্টার মধ্যে, 2-2.5 ঘন্টার মধ্যে। এটা হচ্ছে ঘাট, ঘাটে নামবি নাকি? ওরা কোথায় গেল? কেমন লাগলো? এইটাই বেশি ভালো লাগে, এই ঘাটটাই ভালো লেগেছে, এইটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে না, বাদ বাকি আর কিচ্ছু ভালো লাগেনি পার্কের ভেতরে। তো গাইস এতগুলো জায়গার মধ্যে আমাদেরকে এই ঘাটটাই পছন্দ হলো, ঘাটটাই শান্তি জায়গা, খুব সুন্দর, ঠান্ডাও রয়েছে আর গরমটাও এইদিকে বেশ গরমটাও আছে। আমাদের গ্রাম অঞ্চলে অতটাও গরম নেই, আমাদের গ্রাম অঞ্চলে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা রয়েছে। এবার গিয়ে এবার খাই খাওয়া দাওয়ার, এবার পালা চলো তোমরা হোটেলের নামটা দেখতে পারবে এখানে, মা অন্নপূর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট। তো এখানে মেনুটাও দেখো না তোমরা। গাইস এখানে তোমরা দেখতে পাবে ফাইনালি আমাদেরকে আমাদের খাবারটা সার্ভ করে দেওয়া হয়ে গেছে। তো এইখানে তোমরা দেখতে পাবে ডিম কারি, ডাল, আলু ভাজা, পেঁয়াজ আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে আমাদের টাইগারে মিষ্টি হাসি দিয়ে চলো খাওয়া আরম্ভ করা যাক। দারুণ লাগে, মনে হয়
তো গাইস, তোমাদেরকে এখানে অনেস্ট রিভিউ দিচ্ছি, হচ্ছে তোমার খাবারটা খুব সুন্দর হয়েছিল, ক্ষীরের জ্বালায় আছে বলে সেরকম কোনো কথা নয়, কিন্তু খাবারটা খুবই টেস্টি হয়েছিল। কোনো সময় এলে এই হোটেলে অন্তত খাবারটা ট্রাই করো। তো গাইস, এটা হচ্ছে আমাদের বিল 510 টাকা, তো ভাত আর হচ্ছে ডিম কারি, তো প্রাইস ঠিকই আছে। তো গাইস, ব্লগটা এইটুখানে ছিল, ব্লগটা দেখার জন্য খুবই ধন্যবাদ। ব্লগটা যদি ভালো লাগে তাকে লাইক করো, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ। তুমি ওই জন্য কি আন্দুলে খালি আন্দুল কোথায় এটা কত গুল খেলা রে কত করেছো? দেখো কত করে আমার ঢুকস করে ক্যামেরা উঠছে কিন্তু সব